সিটিজি ক্রাইম টিভি, আমরা সত্যের মুখোমুখি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আখি আক্তার। গাজীপুর সিটির 22 নং ওয়ার্ডে বাংলা বাজার থেকে ভীম বাজার রাস্তার কাজ উদ্বোধন করেন 22 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মোশাররফ হোসেন। বিস্তারিত গাজীপুর বিশেষ প্রতিবেদক রাসেল শেখের রিপোর্টে। উদ্বোধন শেষে তিনি বলেন, রাস্তাটি 2 কিলোমিটার এর কাজ চলমান আছে। 8 ইঞ্চি ঢালাই এর মাধ্যমে 1 কিলো রাস্তা হবে, বাকি 1 কিলো পিচ ঢালাই এর মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ হবে। তাছাড়া তিনি বলেন, মেয়র মহোদয় জাহাঙ্গীর আলমের নির্দেশে আমি আমার ওয়ার্ডের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের কাজগুলো সম্পূর্ণ করছি। এর মধ্যে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে বাংলা বাজারের রাস্তা হয়ে গেছে, বাকি রাস্তার কাজ চলমান আছে। পরে রাস্তা উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম আওয়ামী লীগ নেতা, হাবিবুর রহমান সভাপতি, 22 নং ওয়ার্ড আওয়ামী লীগ শাহ আলম, জুয়েল হাকিম বিল্লা মাস্টার সহ উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তারপরে আমি কাউন্সিলর হিসেবে আমার তত্ত্বাবধানে যে রাস্তাগুলো হচ্ছে, আমার মেয়রের নির্দেশে তা হচ্ছে। আমি রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে বাংলা বাজার পর্যন্ত 1 কিলো রাস্তা পিচ ঢালাই হয়ে গিয়েছে আমাদের কমপ্লিট, এবং ভীম বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত 2 কিলো রাস্তা পিচ ঢালাই 1 কিলোর মতো, এবং 8 সিটি 1 কিলোর মতো শেষ পর্যায়ে, এবং বাংলা বাজার থেকে আবার সিটি শেষ পর্যায় পর্যন্ত আরও 1 কিলো রাস্তা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আরও 12 কিলো রাস্তা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার শ্রদ্ধেয় মেয়র কাজ দিয়েছেন আমাকে, ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে আরও 12 কিলো রাস্তা আমরা এই ওয়ার্ডে শেষ করব। এই রাস্তায় আমাদের 22 নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাররফ হোসেন, মোশাররফ ভাই আমাদের অনেক উন্নয়নের কাজে হাত দিয়েছে এবং আমরা তার দ্বারা যে অনেক উন্নয়ন পাইতেছি। মোশাররফ হোসেন ভাই, আজকে 1.5 বছরে আজকে বাংলা বাজার টু ভীম বাজার রাস্তা প্রায় সম্পূর্ণ শেষ। আজকে বাংলা বাজার টু মির্জাপুরের রাস্তা সেটাও মোটামুটি শেষ, ঠিক আছে। আর যারা যারা এই রাস্তার ক্ষতি, মানে যাদের বাড়িঘর পড়েছে তাদের ক্ষতিপূরণ দিয়েছে উনি, ওনার ব্যক্তিগতভাবে তাদের ওখানে মেয়রের কাছে নিয়েও ক্ষতিপূরণ আদায় করে দিচ্ছে। এবং ওনার দ্বারা আমরা চাই না এই ওয়ার্ডে কোনো ক্ষতি হয়েছে এরকম কেউ বলতে পারবে না। আমরা সবসময় তার কাছে প্রত্যাশা করি একটা আধুনিক ওয়ার্ড উপহার দেবে আমাদের, এবং অলিগলি যেখানে আছে সেই রাস্তাগুলো যদি সে সম্পূর্ণ করে দেয় এটাই আমাদের দাবি।